বাঙালিদের ঐতিহ্যপূর্ণ মিষ্টির মধ্যে লবঙ্গ লতিকা হলো অন্যতম। খুবই কম উপকরণের মধ্যেই মিষ্টিটা তৈরি হয়ে যায়। দেখে নেব এটি তৈরির পদ্ধতি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতন ময়দা। এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। লুচি বা পরোটা তৈরির জন্য আমরা যেরকম ময়দা মাখি সেরকম ভাবেই ময়দাটা মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এরপর আমরা এটা 10 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেব। এরপর এই দিকে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, মোটামুটি 150 গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছি। আমি এখানে যে খোয়া ক্ষীরটা ব্যবহার করছি সেটা দোকান থেকেই কিনে এনেছি। যে কোনো মিষ্টির দোকানেই খোয়া ক্ষীরটা অ্যাভেলেবেল। আর এইরকমভাবে একটু গ্রিট করে নিচ্ছি খোয়া ক্ষীরটা। এরপর ময়দাটা মেখে রেখেছি, মোটামুটি 10 মিনিটের মতন হয়ে গেছে। এরপর ময়দাটা এরকমভাবে একটু লম্বা করে নিচ্ছি যাতে লেচিটা কাটতে সুবিধা হয় আর লেচিগুলো একদম সমান মাপের হয়। এরকম লম্বা করে নেওয়ার পরে ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সমান আকৃতির করে কেটে নিয়েছি আর এইরকম বল বানিয়ে নিয়েছি। এরপর আমরা লুচির মতন করে বেলে নেব। তার আগে আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি বেলনিটার মধ্যে। এরপর যেরকমভাবে আমরা লুচি বেলি সেরকমভাবেই বেলে নেব। লুচির মতন করে বেলবো, কিন্তু লুচির আকৃতিটা হবে একটু বড়। থিকনেসটা এরকমই রাখছি, একদম লুচির মতন। এরপর লুচিটা বেলা হয়ে গেলে এর মাঝ বরাবর যে খোয়া ক্ষীরটা গ্রিট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর যেগুলো চারিদিকে ছড়িয়ে গিয়েছিল সেগুলো একটু মাঝ বরাবর এনে নিচ্ছি। আর লুচির যে ধারগুলো রয়েছে তার মধ্যে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে যখন এটা ফোল্ড করব খুলে না যায়। একদিকটা ভাঁজ করার পরে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, আবার অপর দিকটা ভাঁজ করে যে ভাঁজটা করেছি তার ওপরে এইভাবে দিয়ে দিলাম। এরপর দুদিক থেকে এইভাবে ভাঁজ করে দেব। আর এই সাইডের ভাঁজটা একটু টেনে নিতে হবে এই আগের ভাঁজটার ওপরে যাতে আমরা লবঙ্গটা লাগাতে পারি। এরপর একটা বড় সাইজের সুন্দর দেখে লবঙ্গ নেব আর মাঝ বরাবর এরকমভাবে চেপে বসিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের লবঙ্গ লতিকার শেপ। এরপর আমরা এগুলো তেলে ডিপ ফ্রাই করব। আর তেলটা আমি প্রথমে হাইতে দিয়ে গরম করে নিয়েছি আর এখন ফ্লেমটা করে দিয়েছি একদম লোতে। লোতে রেখে কিন্তু আমরা লবঙ্গ লতিকাগুলো ডিপ ফ্রাই করে নেব। যতক্ষণ না অবধি একটু হালকা সোনালি রং ধরে আসছে ততক্ষণ অবধি লবঙ্গ লতিকাগুলো আমরা ভাজতে থাকবো। লবঙ্গ লতিকাগুলো ভাজা হতে হতে আমরা এদিকে চিনি শিরাটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির হাফ বাটির মতন চিনি, মোটামুটি 3 টেবিল চামচের মতন চিনি নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি জল। ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটা পরিমাণই জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি ঘন বা পাতলা শিরা এখানে তৈরি করব না, মোটামুটি চিনিটা একটু ডিজলভ হয়ে গেলেই আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি শিরাটা হাই ফ্লেমে দিয়ে তৈরি হতে দেব। এরপর এদিকে দেখব আমাদের লবঙ্গ লতিকাগুলো একদম সোনালি রং ধরে এসেছে। এরপর একটা একটা করে তুলব আর আমরা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা আমি একদম এবার লো ফ্লেমে করে দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য লবঙ্গ লতিকাগুলো এর মধ্যে একটু ফুটিয়ে নেব। দু পিঠি ভালোভাবে উল্টে পাল্টে দেব যাতে চিনি শিরাটা সব দিকে লেগে যায়। দু থেকে 3 মিনিট চিনি শিরার মধ্যে রাখলেই এটা সার্ভ করার জন্য একদম রেডি।
তাহলে একদম কম উপকরণের মধ্যে খুবই ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লবঙ্গ লতিকা। তাহলে এবছর বিজয়ার প্রণামীতে বা ভাইফোঁটার পাঁচ রকম মিষ্টির মধ্যে রাখতেই হচ্ছে কিন্তু লবঙ্গ লতিকা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।